সমস্ত রাগ অভিমান দূরে সরিয়ে অবশেষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 31 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করলেন অরূপ দাস। বর্ধমান পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলর হিসেবে ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অকপট শ্রদ্ধা ও আনুগত্য পোষণ করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করি করিতে চলিয়াছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করি। এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা, ভাইস চেয়ারম্যান আইনুল হক, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার, 9 নম্বর ওয়ার্ডের পুরমাতা শিখা দত্ত সেনগুপ্ত, তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সহসভাপতি পল্লব দাস সহ অন্যান্য দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাসের কাছে অরূপ দাস শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর অরূপ দাস জানান, রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস ও মলয় ঘটকের নির্দেশে তিনি শপথ নেন। যারা তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে আছে, স্বপন দাস এই বুথ বুদ্ধিদের কর্মীদের পাশ থেকে আরো সরে আজও সরে যাননি। আমি তার কাছে কৃতজ্ঞ এবং তার তৎপরতায় রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সী, মাননীয় মন্ত্রী নেতা অরূপ বিশ্বাস, সর্বোপরি গতকাল রাত্রে মলয় দাসের সাথে আমার কথা হয়েছে। তারা প্রত্যেকে শপথ নেবার জন্য নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ স্বপন দাস কার্যকরী করার জন্য আমাকে নির্দেশ দেন। আমি আপনাদের সহযোগিতা এবং আজকে এত মানুষ যা এই শপথ অনুষ্ঠানে আসবেন আমি কল্পনা করিনি। আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তস্থকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চাই সবাই মিলে একসাথে বর্ধমান পৌরসভা নতুন করে উঠবেন। এখন তার সন্ধি আছে, আপনার অভিমান আনন্দ অভিমান কিছু নাই, দলের সঙ্গে আমার অভিমান কিছু। শপথ গ্রহণের পরে তিনি পৌরসভায় যান। উনি কি পৌরসভাতে কোনো কি পদ পাবেন আজকে? সকলে একসঙ্গে মিলে কাজ করবে। উনি কি পৌরসভাতে কি কোনো পদ পাবেন আজকে? পদের ব্যাপারটা তো দল ভেঙে করে দেবে। অরূপ দাস শপথ গ্রহণ করেছেন, এটা আমাদের খুবই আনন্দের বিষয়। কেননা দীর্ঘদিন ধরে অরূপ দা শপথ গ্রহণ করছিলেন না, ওনার কিছু সমস্যা ছিল দলগত, তো সেই সমস্যাগুলো আশা করি মিটে গেছে এবং আজকে উনি শপথ নিয়েছেন 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে। আমরা বর্ধমান শহর জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে ওনার কাছে ওনার শপথ গ্রহণে আমরা গেছিলাম। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।